তার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে এই আত্তাকওয়া জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করছি যেহেতু আমাদের মহান রব আমাদের জবান থেকে তার প্রশংসা করার তৌফিক দান করেছেন সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ দুরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি যিনি নিজের থেকে বানিয়ে কখনো কোনো কথা বলতেন না তিনি যা বলতেন তার পুরোটাই ছিল ওহী যার অনুগত করা যার ইত্তেবা করা যাকে মেনে নেওয়াটা আমাদের জন্য জরুরি দায়িত্ব অবশ্যই পালনীয় কর্তব্য সেই রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি আপনাদের সামনে আমার ইচ্ছা ছিল আজকে আলোচনার বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম তিন প্রকার সালাত আদায়কারী জাহান্নামী অর্থাৎ সালাত আদায় করে কিন্তু জাহান্নামে যাবে আর যারা আদায় করে না তাদের তো কোনো প্রশ্নই নেই ওরা তো বিনা হিসেবে জাহান্নামে যাবে তিন শ্রেণীর লোক তার এক শ্রেণীর লোক হচ্ছে যারা সময় মতো সালাত আদায় করে না তারা জাহান্নামে দ্বিতীয় প্রকার লোক হচ্ছে যারা রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না তারাও জাহান্নামী তারাও বেনামাজি তৃতীয় হচ্ছে যারা সালাতে মনোযোগ দেয় না অমনোযোগিতার সাথে সালাত আদায় করে তারাও বেনামাজি তারাও জাহান্নামে যাবে আর যারা সালাত আদায় করে বাসায় পড়ে তারা হলো মুনাফিক আর যারা সালাত আদায় করে না তারা হলো কাফের তো সময়ের পরিস্থিতিতে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তিনটি জিনিস নিয়ে তার একটা জিনিস হচ্ছে আমাদের সমাজে একটা ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু সংশয় সন্দেহ আমাদের দেশে এলাকায় সমাজে পাওয়া যাচ্ছে নতুনভাবে যে অনেকেই দাবি করছে তারা কোরআন মানে কিন্তু দেখা যায় আসলে সত্যিকারভাবে তদন্ত করলে তারা কোরআনও মানে না যাদেরকে আমরা আহলে কোরআন নামে চিনি তাদের জবাবে কিছু কথা অতঃপর কিছু সংশয়ে এর উত্তর যেটা আমাদের জন্য জানাটা জরুরি জানা থাকলেও আবার স্মরণ হয়ে যাবে মানুষ যখন মারা যায় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখন তাদেরকে কিছু বিষয়ে প্রশ্ন করা হবে জিজ্ঞেস করা হবে টপিকটা এভাবে দিলে হয় পরকালে যেসব বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের জানা অতীব জরুরি হয়তো পরিপূর্ণ বলতে পারবো না তবে অল্প গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেব বিস্তারিত নয় তৃতীয় পয়েন্টে সবার জন্যই আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে কিছু নসিহাত উপদেশ করব কারণ আল্লাহ তাআলা উপদেশ করার কথা বলেছেন সেটা কোরআন হোক হাদিস হোক দুটাই ওহি একটা ওহি মতলব আর একটা ওহি গাইবে মতলব তবে দুটাই ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আলোচনায় বারাকা দান করে এবং আল্লাহর কাছে বলছি হে আল্লাহ আপনি আমাকে অপব্যাখ্যা করা থেকে গোজামিল দেওয়া থেকে
অস্পষ্ট কথা থেকে, মানুষকে গোমরা করা থেকে, মানুষকে বিপথে নিয়ে যাওয়া থেকে আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। একমাত্র কোরআনের সুন্নাত ওই ব্যাখ্যাটাই যেন দিতে পারি যেটা সাহাবিরা দিয়েছেন, সলফে সালেহীন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন ওইটাই আমার জবান দিয়ে স্পষ্ট করে দেওয়ার তৌফিক দান করেন। আসলে আমি চেষ্টা করি আল্লাহর সাহায্য নিয়ে কথা বলার, কারণ আল্লাহর সাহায্য ছাড়া এক কদমও সামনে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আর আজকে কিন্তু আমি কথাটা একটু আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে বলবো। আমি আমার দুইটা নিষেধ আছে, একটা হচ্ছে যে জোরে কথা বলা যাবে না। গত সপ্তাহে খুতবা দিতে গিয়ে আমি অনেক সময় বসেছিলাম, কথা বলতে পারিনি, তো এই জন্যে আমার জোরে কথা বলাটা নিষেধ, রাগান্বিত হওয়া নিষেধ, আর লম্বা সময় কথা বলাটা নিষেধ। এই জন্যে আপনাদেরকে ধীরে ধীরে বোঝাবো, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। প্রথমত যাওয়া যাক রাসূলকে নিয়ে কিছু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাটা আমাদের জন্য অতীব জরুরি। আগে এইটা জেনে নেই যে জানা কথা আবার স্মরণ করে নেই। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, তিনি তার মন থেকে, প্রবৃত্তি থেকে, তার ইচ্ছায় কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা কি? ওহী। যারা আহলে কোরআন দাবি করে, আসলে আহলে কোরআন তো আহলে হাদিস যারা, তারা আহলে কোরআন আমরা, কেন আমরা কোরআনের পুরোটাই মানি, এক আয়াত মানি না। কোরআনের যত আয়াত আছে আমরা কি করি? সব আয়াত মানি। এক আয়াত নিয়ে আমরা গোমরা হই না, কয়েকটা আয়াত আমরা ভাগ করে নেই না, এজন্য আমরা আহলে হাদিস আহলে কোরআন আমরাই। কিন্তু এই সমাজে যারা দাবি করছে আমরা আহলে কোরআন, তারা মূলত কোরআনটাকেই মানে না। যদি মানত তাহলে সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের কি ব্যাখ্যা করবে? আল্লাহ তাআলা বলছেন রাসূল নিজের থেকে কিছু বলে না, যা বলে তাই ওহি। তাহলে হাদিসগুলো রাসূল বলছে না বলে না, তাহলে এই আয়াত অনুযায়ী কি মনে হয়, রাসূলের কথা মানা যাবে? আচ্ছা, এটা হয়তো আপনার কাছে অত ভালো লাগবে না, রাসূলের নিজের থেকে কথা বলার অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন যে যদি রাসূল নিজের থেকে কোনো কথা বলতো তাহলে তার ডান হাত ধরতাম আর কণ্ঠনালী কি করতাম? কেটে দিতাম। তোমাদের ভিতরে কেউ নাই তাকে বাঁচাতে পারে, তাকে রক্ষা করতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজের থেকে কথা বলার অনুমতি নাই, ওহি ছাড়া, তাই না? হাদিসের ভিতরে কি এসেছে? আল্লাহ আমাকে দান করে আর আমি বন্টন করি। এরকম না যে আমি নিজের থেকে কথা বলি, আমি নিজের থেকে বানিয়ে কিছু বলি, এমনটি নয়। আল্লাহ আমাকে দান করেন, আমাকে যা দান করেন আমি তাই ব্যাখ্যা করি, তাই বলি, তাই পৌঁছিয়ে দেই, আলাদা কিছু নয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথাবার্তা এগুলো ওহি। প্রথমত আসি রাসূলের নির্দেশটা মানা আমাদের জন্য অতি জরুরি। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ইত্তেবা করো, আনুগত্য করো, মেনে নাও আল্লাহকে এবং আনুগত্য করো তার রাসূলের। আল্লাহ যা দেয় তা তোমরা মেনে নাও, রাসূল যা দেয় তা তোমরা মেনে নাও, এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর কথা থেকে, রাসূলের কথা থেকে মুখটাকে ঘুরিয়ে নাও, তাহলে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব হচ্ছে স্পষ্ট প্রচার করা, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। তার মানে তোমাদের ঘর ধরে ধরে জোর করে মানানোর অধিকার রাসূলকে আমি দেই নাই, তার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা আমাদের ব্যাপার, তাই না?
মানলে ভালো না মানলে সেটা আমাদের ক্ষতি। সূরা মায়েদা 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তার মানে আল্লাহর সাথে রাসূলের কথা বললেন, তার মানে রাসূলকে মানাটা জরুরি। আবার আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। কাকে মানলো? আল্লাহ তাআলা তো এই কথাটাও বলতে পারতেন, যেই ব্যক্তি আল্লাহকে মানলো ওই রাসূলকে মানলো। আল্লাহ এভাবে বলেছেন, উল্টা বলেছেন, যেই ব্যক্তি রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। তার মানে রাসূলকে যে মানে সে আল্লাহকে মানে, রাসূলকে যে মানে না সে আল্লাহকে মানে না। মক্কার মুশরিকদের সবচেয়ে জরুরি পর্যায়ের এবং গুরুত্বপূর্ণ যেই অস্বীকারটা ছিল হলো সেটা হলো দুইটা। তার একটা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, এতে আমরা নাই। একটু মূর্তিকে দেব, একটু ফেরেশতাকে দেব, একটু সূর্যকে দেব, একটু চাঁদকে দেব, একটু গ্রহ নক্ষত্রকে দেব, একটু ওই বাবাদের দেব, একটু মূর্তিগুলোকে দেব। আরে এগুলো তো আমাদের উপকার করতে পারে না, আল্লাহ এগুলোকে ক্ষমতা দিয়েছে এই জন্য এগুলো আমাদের উপকার করবে আল্লাহর অনুমতিতে। এটা কাদের কথা? মুশরিকদের। এটা একটা কথা যে আমরা সরাসরি তাওহীদে উলুহিয়াতে তাদের সমস্যা, তাওহীদের রুবুবিয়াতে কোনো সমস্যা নাই। রিজিককারে রিজিকদাতাকে স্বীকার করতে আল্লাহ, তোমাকে তৈরি করেছে কে? কেন আল্লাহ। তোমার জীবন মরণের মালিক কে? কেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিক আর কাফেরদের জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা নিঃসন্দেহে বলবে আল্লাহ। তার মানে ওদের কোনো সন্দেহ নাই, তার মানে রুবুবিয়াতে কোনো কি নাই, সমস্যা নাই। সমস্যাটা উলুহিয়া, মানে একমাত্র আল্লাহকে মানবো এটা নাই। আর দ্বিতীয়টা কি? রাসূলকে মানতে পারবো না, মুহাম্মদকে মানবো, তার কথা মানবো, এর ভিতরে আমরা নাই। আমাদের মতোই মানুষ, আমাদের মতো খায়, আমাদের মতো হাজতের প্রয়োজন হয়, ইস্তেঞ্জার প্রয়োজন হয়, আমাদের মতো বাজারে যায়, সন্তানাদি আছে, বিবাহ করে, আমাদের মতো মানুষ, তার আনুগত্য করব, তাকে মানবো, এটাতে আমরা রাজি নয়। তাহলে যারা রাসূলকে মানে না, রাসূলের কথাকে মানে না, রাসূলের কথাকে উপেক্ষা করে, তারা মুশরিকদের মতো, তারা কাফেরদের মতো। এই জন্য আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা দেবেন এই ফয়সালাটা আমাদের জন্য মেনে নেওয়া বাধ্যতামূলক, কোন রকমের সুতা টুতা চলবে না, যেহুতু তেহুতু এটা উটা এরকম কিছু চলবে না। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী এদের অধিকার নাই, আল্লাহ এবং রাসূল যখন কোনো কাজের নির্দেশ করে, রাসূল যদি তাদেরকে কোনো কাজ করতে বলে, তাহলে তারা নিজেরা একটা মত দেবে, নিজেরা একটা মতবাদ দেবে, এই অনুমতি এই জায়েজ বৈধতা তাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ এবং রাসূল তাদেরকে যে আদেশ করবেন তারা নিঙ্কুশ চিত্তে একদম মন থেকে মেনে নিবে, বাধ্যতামূলক মানতে বাধ্য, যারা মুমিন পুরুষ এবং যারা মুমিন নারী। যারা মুমিন পুরুষ নয়, যারা মুমিন নারী নয়, কি হতে পারে? মুশরিক হতে পারে, কাফের হতে পারে, তাদের মানার কোনো প্রয়োজন নাই। কিন্তু মুমিন পুরুষ আর মুমিন নারী যদি হয়, তাহলে আল্লাহ এবং রাসূল যেই নির্দেশ দিবেন, আল্লাহ যা দিবেন, রাসূল যা দিবেন, এটা মেনে নেওয়া বাধ্যতামূলক। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহকে ভালোবাসেন না আপনারা? কি বলেন? আল্লাহকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? ইনশাআল্লাহ বলেন। অবশ্যই আল্লাহকে ভালোবাসি। সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আল্লাহকে। এটা আমরা বললাম, কিন্তু অনেক মানুষ আছে জানা নাই, তারা কথায় আল্লাহকে খুব ভালোবাসে কিন্তু কাজকর্ম দেখলে মনে হয় আল্লাহকে সবচেয়ে মনে হয় ঘৃণা করে। আল্লাহকে ভালোবাসার একটা আলামত আছে, তাই না? সূরা আপনি যদি যান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আপনি খোলেন, আল ইমরানের 31 নম্বর আয়াত একবারে জানা আয়াত, আল্লাহ তাআলা বলেছেন,
قل হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি না এটা যদি দাবি করো ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো রাসূল আপনি বলেন আমার ইত্তেবা করো আমাকে মানো আমার কথা শোনো আমার আদেশ পালন করো আমি যা করি আমি যা বলি তাই করো ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাই না তাহলে আল্লাহকে ভালোবাসার সবচেয়ে বড় আলামত কাকে মানা রাসূলকে মানা এইখানে আল্লাহ রাসূলের গুরুত্ব দিলেন কেন আল্লাহ তো বলতেই পারতেন তোমরা যদি দাবি করো আমরা রাসূলকে ভালোবাসি তোমরা যদি দাবি করো আমরা রাসূলের সাথে আছি তোমরা যদি দাবি করো রাসূল যা বলে তাই মানি তোমরা যদি রাসূলের সাথে দাবি করো রাসূলের অনুসরণ করো দাবি করো তাহলে আল্লাহকে ভালোবাসো কি বললেন আমাকে যদি ভালোবাসো তাহলে রাসূলের অনুগত করো রাসূলের ইত্তেবা করো কথাটাকে উল্টিয়ে দিয়ে বললেন যাকে রাসূলকে মানো রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাব কে বললেন আল্লাহ বললেন না যারা কোরআন মানে এই আয়াতগুলো তাদের চোখে পড়ে না আলে ইমরানের 31 নম্বর আয়াত দেখে না ও আপনাদের জন্য আরো চমৎকার চমৎকার আয়াত আছে সামনে আছে একটু পরে পরে বলি আপনারা বলবেন যে আল্লাহ তাআলা কোরআনে কোনো কিছু বাদ রাখেন নাই সবকিছু কোরআনুল কারীমে দেওয়া আছে তাই না আপনারা সূত্র বোঝেন এই আয়াতটার মূল অর্থ হবে হলো কোরআনে কোনো সূত্র বাদ রাখা হয় নাই সব সূত্র আছে আপনারা সূত্র বলেন নাই সূত্র ছোট না বড় আর ওইটার যদি ব্যাখ্যা করতে যায় কত বড় হয় কোনটা হাফ পৃষ্ঠা হয় কোনটা এক পৃষ্ঠা হয় তাই না এই কোরআনুল কারীমও তাই কোরআনুল কারীমে কোনো সূত্র ইসলামের জন্য যা নাজিলকৃত যা দরকার সবগুলোই আল্লাহ দিয়ে দিয়েছেন কোনটাই বাদ রাখেন নাই এবার আপনি যদি বলেন যে আমি শুধু কোরআনই মানব ভালো কথা তাহলে সূরা আপনাদের জন্য তো যারা শুধু কোরআন মানে তাদের জন্য তো জানাজা নেই তাই না কোরআনুল কারীমে তো বলা হয় নাই যে জানাজা এদের আদায় করো মুসলিমদের জানাজা আদায় করো এরকম তো কোনো আয়াত নাই কোরআনে একটা আছে যারা মুনাফিক হে নবী তারা মারা গেলে তাদের আপনি জানাজা পড়বেন না সেটা হলো সূরা তাওবার 84 নম্বর আয়াত সেটা আছে কিন্তু বলা তো হয় নাই যে মুসলিম যারা তাদের জানাজা পড়ো আচ্ছা ধরলাম আপনার কথাই যে ওই আয়াত দিয়ে বোঝা যায় জানাজা পড়া যাবে ঠিক আছে কিভাবে পড়বে কিভাবে পড়বে সূরা ফাতিহা পড়বে কোরআনে তো নাই দরুদ শরীফ পড়বে কোরআনে তো নাই দোয়া করবে কি দোয়া করবে সরাসরি ওই দোয়া তো কোরআনে কারিমে নাই তাহলে জানাজা পড়বে কেমনে তাহলে জানাজা ছাড়াই মাটি তাই না জানাজা ছাড়াই মাটি কোনো জানাজা নাই চার পাওয়ালা পশু খাওয়া হালাল তাই না চার পাওয়ালা পশু খাওয়া হালাল কোরআনুল কারিমের ভিতরে আছে ভালো কথা তাহলে গাধা গাধার কয় পা খান কুকুর কুকুরের কয় পা খান আহলে কোরআন যারা শুকুরের চার পা শুকুর খাবে কুকুরের চার পা কুকুর খাবে গাধার চার পা গাধা খাবে বাঘ সিংহ চার পা এগুলো খাবে হিংস্র জানোয়ারের চার পা এগুলো খাবে তাই না আহলে কোরআন তো কোরআন মানি তো কোরআনে তো চার পাওয়ালাকে খেতে বলেছে হালাল বলেছে মাছ খাওয়া বৈধ নাই কেন মৃত হারাম কোরআনুল কারীমে কি মৃত হারাম রক্ত হারাম রক্ত খেতে পারবে না মাছ মরে যায় মাছ খাওয়া নিষেধ মাছ যেটা মরে গেছে ওটা এখন হারাম আর মাছ খেতে পারবে না মাছের ভিতর থেকে যে ইটা বের হয় যে পিত্রটা বের হয় মাছের ভিতর আরো সুস্বাদু কত কিছু থাকে নারী বুড়ি বাদ দিয়ে ওইগুলো খেতে পারবে না মাছ খেতে পারবে না তারপরে দুই পাওয়ালা খেতে পারবে না দুই পাওয়ালা মুরগি তাই না মুরগি খেতে পারবে না মুরগি বাদ আচ্ছা ভালো কথা আপনারা আহলে কোরআন কোরআন মানে তো কোরআন মানেন অভিধান দিয়ে মানেন কেন কুল কুল মানে কি বলো তাই না কিসের মাধ্যমে বুঝলেন কোরআনের পরিপূর্ণ অর্থ কিসের মাধ্যমে করতেছেন অভিধানের মাধ্যমে ডিকশনারির মাধ্যমে আল্লাহ তো বাংলায় কোরআন নাজিল করেনি বাংলায় নাজিল করেছে আরবিতে নাজিল করেছে সব এবার আরবি ভাষা শিখবে আরবি ভাষায় দাওয়াত দেবে আরবি ভাষায় কথা বলবে কারণ বাংলা তো আর আল্লাহ নাজিল বাংলা তো কোরআন নাজিল করেন নাই অভিধানগুলো তো আল্লাহ নাজিল করেন নাই
অভিধানগুলো তো মানুষের তৈরি করা মানুষের বানানো তাহলে অভিধানের সহযোগিতা নেওয়া যাবে না অভিধানের সাহায্য নেওয়া যাবে না আপনি যদি কোরআন না মানেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে বলছেন দেখেন স্পষ্ট করে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়ালআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহলের 44 নম্বর আয়াত কয় নম্বর আয়াত 44 সূরার নাম কি নাহল একদম স্পষ্ট এর চেয়ে স্পষ্ট আর আয়াত নাই হে নবী আমি আপনার উপরে এই কোরআনটা এজন্য নাজিল করেছি মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এই কোরআনে এইটা যেন আপনি ব্যাখ্যা করে দেন বলেন রাসূলের ব্যাখ্যা কই আপনি যদি বলেন আমি কোরআন মানি হাদিস মানি না বাদ দিলাম তাহলে এই কোরআন অনুযায়ী সূরা নাহলের 44 নম্বর আয়াত আপনার উপরে কোরআনটা নাজিল করেছি আপনি ব্যাখ্যা করবেন এই কারণে এটার ব্যাখ্যা আপনি করবেন এর জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি তাহলে রাসূলের ব্যাখ্যা কই ব্যাখ্যা হারিয়ে গেল না ব্যাখ্যা তো বন্ধ হয়ে গেল তার মানে আমরা কোরআনও মানি না সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাই ওয়ামা আতাকুম রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও ওয়াত্তাকুল্লাহ এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর এই আয়াতের শানে নজরটা জানলে এই আয়াতের এটা জানলে সাহাবীদের একটা আমল জানলে সহজ হয়ে যাবে এই আয়াতটা নাজিল হওয়ার পরে একজন মহিলা আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে এ মহিলা পর চুলা লাগানো যাবে না ভুরু প্লাক করা যাবে না চেচে চিকন করে সৌন্দর্য করা যাবে না শরীরের ভিতরে উলকি আঁকা যাবে না এটা হারাম মহিলাটা খেপে গেল কেন কারণ মহিলাটা কোরআনের উপরে খুবই দক্ষ এমন কোন আয়াত নাই যে জানে না তখন ওই মহিলাকে বলছেন তুমি কি বলছো আমি কোরআনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছি এর গোটা পৃষ্ঠার মাঝখানে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এর মাঝখানে পরচুনা লাগানো যাবে না বুরু প্রাক করা যাবে না তারপরে উলকি আঁকা যাবে না এটা যে নিষেধ এরকম কোন আয়াত পাই নাই আসলেই তো কোরআনে স্পষ্ট নাই সরাসরি নাই তাহলে মহিলার কথাটা ঠিক হয়ে গেল এবার আব্দুল ইবনে মাসউদ রেগে গিয়ে বললেন কি বলছো তুমি কোরআনুল কারীম পড়েছো মানে তুমি কোরআন পড়োনি আমরা কোরআন পড়েছি তুমি আয়াত পড়োনি আমা আতাকুম রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা দেয় তাই নাও রাসূল যা নিষেধ করেন তাই ত্যাগ করো আমি রাসূলকে বলতে শুনেছি তিনি বলেছেন পরচুনা লাগানো হারাম তিনি বলেছেন ভুরু প্লাক করা চিকন করা হারাম তিনি বলেছেন শরীরে ট্যাটু বিভিন্ন উলকি আঁকা হারাম অথচ কোরআনে এই কথা রয়েছে রয়েছে না কোরআনে তাহলে আপনি যদি আহলে কোরআন হন আপনি যদি কোরআনও মানেন তাহলে আপনার হাদিস মানতে বাধ্য আপনি হাদিসকে অস্বীকার করে কোরআন মানতে পারবেন না সালাত কিভাবে পড়বেন তাহলে তো সালাত বাতিল হয়ে যাবে যাকাত কিভাবে দিবেন যাকাত বাতিল হয়ে যাবে হজ কিভাবে করবেন বিস্তারিত বর্ণনা তো কোরআনুল কারীমে নাই আপনি কিভাবে হজ করবেন তার বিস্তারিত নেই কিভাবে উমরা করবেন তার বিস্তারিত নেই কিভাবে জুমার সালাত পড়বেন তার বিস্তারিত নেই খালি আদেশ আছে তোমরা জুমার সালাতে আল্লাহর জিকিরের জন্য স্মরণ করার জন্য তোমরা অগ্রসর হও যাও চলে যাও যখন ডাকা হয় আহ্বান করা হয় কিভাবে পড়বেন এগুলো তো নাই আপনি যদি বলেন হাদিস মানি না তাহলে কোরআনের অসংখ্য আয়াতকে আপনার মানা হবে না আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা উচিত আর তোমরা খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমরা জানি মুসলিম হতে হলে ইমানদার হওয়া লাগে তাই না ইমান যদি না থাকে মুসলিম হতে পারবে মুসলিম হওয়ার জন্য ইমান লাগে তো এইখানে একটা শব্দ আছে হক কোরআন থেকে অর্থ করে
আপনি কোরআনের যত আয়াত লাগে সবগুলো নিয়ে হকের অর্থ করেন আমাকে বুঝিয়ে দেন রাসূলকে বাদ দিয়ে রাসূলকে বাদ দিয়ে এই হকের তাফসীর করা হকের অর্থ করা সম্ভব নয় কেন এই হকের আলাদা একটা তাফসীর আছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘোড়ার পিছনে বসালেন কোন বর্ণনা আছে উটের পিছনে বসালেন তখন তাকে বললেন মুয়াজ আমি হাজির মুয়াজ আমি উপস্থিত হাজির মুয়াজ আমি হাজির আচ্ছা তুমি কি বলতে পারো আল্লাহর উপরে বান্দার কি হক বান্দার উপরে আল্লাহর কি হক তার মানে হকের তাফসীর করতেছে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবী বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ ভালো জানেন রাসূল ভালো জানেন আমি অত ভালো জানি না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর হক হলো তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না কেন শিরিক জটিল পাপ শিরিক করবে না একমাত্র আল্লাহর ইবাদত করবে এটা হলো আল্লাহ তোমাদের কাছে পায় আল্লাহর হক আর তোমাদের হক হলো তোমরা যদি তার ইবাদত করো তার সাথে কাউকে শরীক না করো তাহলে তোমাদের হক হলো আল্লাহর কাছে যেটা পাও সেটা হলো আল্লাহ তোমাকে আযাব দেবে না শাস্তি দেবে না বিনা আযাবে বিনা শাস্তিতে জান্নাত দান করবে তার মানে হকের তাফসীর হাদিস থেকে নিতে লাগবে না এরকম অনেক আয়াত আছে গত এর আগে আমি যখন আপনাদের সামনে এসেছিলাম তখন আলোচনা করেছিলাম কোরআন কিভাবে বুঝতে হয় তাফসীর কিভাবে বুঝতে হয় আশা করি আপনাদের মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হাদিস আমরা মানতে বাধ্য হাদিস আমাদের মানতে হবে আরো অনেক উত্তর ছিল সময়ের স্বল্পতায় আমরা তাকে স্কিপ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন এবং কোরআন এবং হাদিস দুটাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন কারণ আমরা যদি দুইটাকে আঁকড়ে ধরি একটা কোরআন আর একটা সুন্নাহ তাহলে আমরা কখনো গোমরাহ হব না কখনো পথভ্রষ্ট হব না আর এর একটাও যদি ছেড়ে দেই তাহলে আমরা গোমরাহ হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন আমিন الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনারা একটু চেপে চেপে বসেন পিছনের অনেক দিনী ভাইয়ের জায়গা হচ্ছে না আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিন এবং আপনাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন আমরা বলছিলাম দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব পরকালে কি কি বিষয়ে প্রশ্ন করা হবে পরকালে অনেকগুলো জিনিসের উপরে প্রশ্ন করা হবে তার প্রথম একটা প্রশ্ন করা হবে যখন সে মারা যাবে যখন তার মৃত্যু হবে তখন কবরেই প্রশ্ন হবে তিনটা প্রশ্ন আমরা তো জানি তাই না কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে আরেকটা হাদিসে আছে চারটা প্রশ্ন হবে কয়টা প্রশ্ন হবে চারটা তিনটা হবে যারা কাফের মুশরিক মুনাফিক যারা পাপাচার যাদের কবরে আযাব চলবে তারা তিনটা উত্তরের পরে আর তাদেরকে জিজ্ঞেস করবে না আর ইমানদার যারা তাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তিনটা প্রশ্নের একটা হলো তোমার রব কে তাই না আমার রব্বুকা তোমার রব কে আর যে রবকে মেনেছে তার সে কি বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ কিন্তু যে রবকে মানে নাই সে কি বলবে সারা জীবন অন্যজনের ধন্য ধরেছে সারা জীবন পীরের পায়ের তলে থেকেছে সারা জীবন মাজারে থেকেছে সারা জীবন শিরিক করেছে সারা জীবন আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে শিরিকি আকিদা পোষণ করেছে একমাত্র ইবাদত আল্লাহর জন্য করে নাই ওখানে মিশ্রণ করে ইবাদত করেছে সে কি উত্তর দিতে পারবে সে কখনো উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লাদ্রি হায় আফসোস আমি কিচ্ছু জানি না আবার জিজ্ঞেস করা হবে তোমার দিন কি যে ব্যক্তি দিন কোরআন অনুযায়ী চলেনি হাদিস অনুযায়ী চলেনি কোরআনের বিপক্ষে চলেছে হাদিসের বিপক্ষে চলেছে সে কখনো উত্তর দিতে পারবে না সে বলবে হায় আফসোস আমি তো কিছু জানি না আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুসরণ করেছে সে উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে
যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তার ব্যাখ্যা মানেনি তার হাদিস মানেনি তাকে মানা মানে তার হাদিস মানা তাকে মানা মানে তার কথা মানা তাকে মানা তার মানে তার আদেশ নিষেধ মানা তাকে না মানা তার মানে তার আদেশ নিষেধ না মানা তাই না হাদিসের ভিতর আছে না কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না যারা অস্বীকার করে তারা ছাড়া তখন সাহাবীরা বললেন কে আবার আপনাকে অস্বীকার করলো তখন তিনি বললেন মান আতা আনি দাখাল আল জান্নাহ যারা আমার আনুগত্য করলো আমার কথা মেনে নিল ওরা জান্নাতে চলে গেল ওমান আসানি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করলো নাফরমানি করলো আমার কথা মানলো না ওরা আমাকে অস্বীকার করলো ওরা জান্নাতে যাবে না তার মানে বোঝা যায় যারা রাসূলকে মানে না রাসূলের হাদিস মানে না রাসূলকে অস্বীকার করে তার হাদিসকে অস্বীকার করে মূলত তারা কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে না তারা যাকে মেনেছে যারা অনুগত করেছে তার কথা বলবে আর বলবে আহ আহ হায় হায় আফসোস আমি কিচ্ছু জানি না আর ইমানদার যারা বলবে আমার রব আল্লাহ কারণ তারা আল্লাহকে মেনেছে আমার দিন ইসলাম কারণ তারা ইসলামকে মেনেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তারা তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনেছে তখন জিজ্ঞেস করা হবে তুমি যে এইগুলো বললে এগুলো জানলে কোথায় থেকে তখন বলবে করাতু কিতাবুল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি অতঃপর তার উপরে ঈমান এনেছি এবং তাকে সত্যে পরিণত করেছি তার মানে এই রকম নয় যখন আল্লাহর কিতাব পড়েছি তখনই ওই আয়াত যখন যে আয়াত পড়েছি ওই আয়াতের উপরে ঈমান এনেছি এবং ওই আয়াতটাকে সত্য মনে করেছি মিথ্যা মনে করি নাই এই কারণে আমার রব আমাকে সহযোগিতা করেছেন আমি জবাব দিতে পারলাম আর যারা এগুলো করেনি আর একটা হাদিস এসেছে যদি বা সনদ নিয়ে কিছু মতানৈক্য আছে জিজ্ঞেস করা হবে তুই জানলি না কেন তুই পড়লি না কেন জানলি না কেন কেন জানলি না রব আল্লাহ কেন জানলি না দিন ইসলাম কেন জানলি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানলি না কেন এই কারণে তাদেরকে আযাব দেওয়া হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তার মানে যখন মানুষ মারা যাবে তখন তিনটা প্রশ্ন হবে এই জন্য সালাফরা বলেছেন যে ইলেম অর্জন করা ফরজ এর অর্থ হলো তিনটা ইলেম প্রত্যেককেই যারা মুসলিম ইমানদার মুসলিম দাবি করবে তাদের উপরে অবশ্যই জরুরি এক আল্লাহকে জানা দুই আল্লাহর দিন জানা যতটুকু করবে ততটুকু যতটুকু তার উপর ফরজ হয় ততটুকু দিন জানা এরপরে বেশি জানা ওটা হলো পৈচ্ছিক ব্যাপার কেউ ফকি হবে কেউ মুফতি হবে কিন্তু যতটুকু দিনের প্রয়োজন ততটুকু জানা ফরজ তিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা কে তিনি কেন তিনি আসলেন তার হক কি তাকে মানার আলামতগুলো কি কোনগুলোর কারণে তাকে মানা বাদ হয়ে যায় কোন কারণে তার উপরে আমরা অপবাদ আরোপ করি এগুলো জানতে হবে আল্লাহকে জানা রাসূলকে জানা দিন জানা এটা ফরজ আল্লাহ তাআলা যেন আমাদের এই হক আদায় করার তৌফিক দান করে আরেকটা প্রশ্ন হবে একটা হলো সালাতের বান্দা যখন মারা যাবে তখন দুইটা প্রশ্ন হবে একসাথে একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সালাত আউলু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম হিসাব করা হিসাব নিকাশ নেওয়া হবে জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে তার যদি সালাত ঠিক থাকে তাহলে যত ইবাদত করেছে সব টিকে যাবে সালাত টিকবে সালাত যদি টেকে সিয়াম টিকবে হজ টিকবে দান খয়রাত টিকবে উত্তম আচরণ টিকবে আর যদি তার সালাত না টেকে সালাত না থাকে কবুল না হয় তাহলে যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আরে আল্লাহর হকের ভিতরে কি কিসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে সালাত তার মানে সালাত ছেড়ে দেওয়ার কোনো রকমের সুযোগ নাই আমরা গত জুমায় যখন এখানে প্রথম এসেছিলাম তখন আলোচনা করেছিলাম যারা সালাত আদায় করে না তারা কি কাফের মুসলিম নয় এজন্য সালাত কখনোই ত্যাগ করা যাবে না আরেকটা জিজ্ঞেস করা হবে বান্দার হক কি কি বান্দার হক সম্পর্কে তার মানে একটা মানুষ যে আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এই হত্যা করার ব্যাপারে জিজ্ঞেস করা হবে এটা হলো কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন তুমি কি সালাত আদায় করেছিলে
তারপরে জিজ্ঞেস করা হবে যে আরেকজনকে কেন তুমি হত্যা করেছিলে, এই দুইটার বিচার আগে হবে। বেনামাজিদের বিচার আগে হবে, আর যারা মানুষকে হত্যা করে তাদের বিচার আগে হবে, তারপরে অন্য অন্য পাপের বিচার হবে। তার মানে কিয়ামতের দিন এই দুইটার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সময়ের স্বল্পতায় আরো ব্যাখ্যা না করে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং কাউকে হত্যা না করে থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, কার উপরে যেন জুলুম অত্যাচার আমরা যেন না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। এখানে আরেকটা বিষয়ে জিজ্ঞেস করা হবে, কিয়ামতের দিন পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতে পারবে না। আমি তো ইচ্ছা করলে পা নড়াচ্ছি, তাই না? আপনি ইচ্ছা করলে শরীর নড়াচড়া করতে পারছেন, আপনি ইচ্ছা করলে হাত নড়াচড়া করতে পারছেন, কিন্তু ওই মুহূর্তটা এমন হবে আপনি যেমন একটা খুঁটিকে খাম্বাকে দাঁড় করে রেখে দিয়েছেন, এর নড়াচড়ার কোনো অধিকার নেই, নড়াচড়া করতে পারছে না। আপনি ঠিক ওইভাবে আল্লাহ আপনাকে দাঁড় করে রাখবে, আপনাকে নড়তে দেবে না, না হাত নড়াতে পারবেন, না পা নড়াতে পারবেন, না মাথা নড়াতে পারবেন, না বডি নড়াতে পারবেন, কিচ্ছু নড়াতে পারবেন না। কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজলু, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পা নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার একটা হলো তার বয়স সম্পর্কে। বলো তুমি তোমার বয়সটা কোন কাজে ব্যয় করেছিলে? তোমাকে যে আমি 60 বছর দিয়েছিলাম, তোমাকে যে আমি 70 বছর দিয়েছিলাম, তোমাকে যে আমি 50 বছর দিয়েছিলাম, তোমাকে যে আমি 80 বছর 100 বছর দিয়েছিলাম, এই গোটা বছর তুমি কোন কাজে ব্যয় করেছিলে এটা আমাকে বুঝাও, তারপরে তোমাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে। বোঝাতে পারবো? আমরা গোটা জীবন বুঝিয়ে দিতে পারবো? এরকম ক্ষমতা আমাদের আছে? আল্লাহ যদি দয়া না করে আমাদের যদি প্রশ্ন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এই দোয়াটা বারবার পড়তে, হে আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ সহজ করে দাও, তাই না? এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আপনাকে অল্প অল্প ছোট ছোট প্রশ্ন করবেন, এটা এর অর্থ নয়। যার হিসাব সহজ করে দেবেন আল্লাহ তাকে কোনো প্রশ্নই করবে না, আর যাকে একটা প্রশ্ন করবে ওই বিপদে পড়ে যাবে, প্রশ্ন করলেই বিপদে পড়ে যাবে। বলো আমি তোমাকে যে গোটা জীবন দিয়েছিলাম এই জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? দ্বিতীয়, আমি এই জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল। তুমি বিশেষ করে এই যৌবনকালটা বুঝাও, এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে? তুমি কি সালাত আদায় করেছিলে? তুমি কি কিয়াম করেছিলে? তুমি কি জিহাদ করেছিলে? তুমি কি হজ করেছিলে? তুমি কি ভালো ভালো ইবাদত করেছিলে? তুমি কি রাত্রে দাঁড়িয়ে কিয়াম করেছিলে? কেন? বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছু করা যায় না, যুবক থাকতে অনেক কিছু করা যায়, তাই না? হজ কিন্তু বৃদ্ধদের জন্য না, বৃদ্ধরাও করবে, কিন্তু আসলে বৃদ্ধদের জন্য সহজ না, অনেক কঠিন। হজ করতে হয় যুবক বয়সে। কোন বয়সে? যুবক বয়সে। আমি তো ছোট মানুষ, মাত্র ওমরা করতে গিয়েছিলাম তাই হাঁপসে গিয়েছিলাম, এত কঠিন মনে হয়, কষ্ট লাগে। ওগুলো কিছুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। কারণ হজ আসলে শারীরিকভাবে একটা কঠিন ইবাদত, ওইটা করতে যুবক বয়সে যেতে হয়, কিন্তু আমরা এইগুলো কিচ্ছু করি না। যুবক বয়সে চিন্তা চেতনা থাকে কিভাবে বাড়ি বাড়াতে হবে, কিভাবে 10 তালা করা লাগবে, কিভাবে 6 তালা করা লাগবে, কিভাবে জায়গা কেনা লাগবে, কিভাবে জমি করা লাগবে, হজের কোনো চিন্তা নাই। যখন মরবে মরবে মনে হয় তখন গিয়ে হজ করে আসে, তাই না? এটা চলবে? এটা ঠিক নয়। আপনি বৃদ্ধ বয়সে গেলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য যারা যুবক আছেন তারা এখনই হজের নিয়ত করেন, হজের মাস চলছে, যারা হজ করতে গেছে আল্লাহ তাদেরকে কবুল করে নিক, এবং যারা হজ করতে যায়নি আল্লাহ তাদেরকেও কবুল করে নিক। তার মানে একটা জীবন বোঝাতে হবে, আর একটা বোঝাতে হবে যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, আর একটা বোঝাতে হবে যে সে অর্থটা কিভাবে উপার্জন করেছে এবং অর্থটা কিভাবে ব্যয় করেছে। তাকে বোঝাতে হবে তুমি তোমার টাকা পয়সা, 5 তলা যে বিল্ডিং করলা এত টাকা পেলে কোথায়, তুমি যে একটা গাড়ি কিনলা এত টাকা পেলে কোথায়,
তুমি তো একটা জায়গা কিনলা, এত টাকা পেলে কোথায়, এর উৎস ছিল কি, কোন জায়গা থেকে অর্জন করেছো? আচ্ছা তোমার যে এতগুলো টাকা ছিল এই টাকাগুলো কোন জায়গায় ব্যয় করেছো? বাড়ি বানানোর কাজে ব্যয় করেছো নাকি অন্য কাজে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো এটা বলো। যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তোমাকে নড়াচড়া করার অনুমতি দেওয়া হবে না। পাঁচ, তাকে জিজ্ঞেস করা হবে তুমি যে এলেম অর্জন করেছিলে ওই এলেম অনুযায়ী কি আমল করেছিলে? যতক্ষণ পর্যন্ত না বলতে পারবে ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। মিশকাত 5197 নম্বর হাদিস, পাঁচটা। এক, পুরো বয়স বোঝাতে হবে। দুই, যৌবনকাল বোঝাতে হবে। তিন, অর্থ কীভাবে অর্জন করেছে বোঝাতে হবে। চার, অর্থ কোন পথে ব্যয় করেছে বোঝাতে হবে। পাঁচ, এলেম অনুযায়ী কি আমল করেছে বোঝাতে হবে। আচ্ছা আপনাদেরকে বলি, সুদ হালাল না হারাম? তার মানে এলেম আছে, তাই না? ঘুষ হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? মাশাআল্লাহ, সবই তো জানেন। তার মানে এলেম আছে, জ্ঞান আছে। জ্ঞান থাকার পরে এগুলো যদি না বলেন না করেন, আপনাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, তাছাড়া আপনাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। তার মানে কিয়ামতের দিন আরেকটা ভয়ঙ্কর, সেটা হলো পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও, আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের জন্য কবুল করো, আর ওই পথে আমাদেরকে চলার জন্য কবুল করে নাও। কিয়ামতের দিন আরেকটা প্রশ্ন করা হবে, আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সেদিন তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেওয়া নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুরের 8 নম্বর আয়াত, আল্লাহ যে আমাকে চক্ষু দিয়েছেন এটা একটা নিয়ামত, আল্লাহ যে আমাকে হাত দিয়েছেন এটা একটা নিয়ামত, আল্লাহ যে আমাকে পা দিয়েছেন এটা একটা নিয়ামত, আল্লাহ যে আমাকে অন্তর দিয়েছেন এটা একটা নিয়ামত, আমি যে কথা বলতে পারি এটা একটা নিয়ামত, আমার সুন্দর বাড়ি হয়েছে এটা একটা নিয়ামত, আমার সুন্দর গাড়ি হয়েছে এটা একটা নিয়ামত, আমার শরীর সুস্থ আছে এটা একটা নিয়ামত, আমাকে ঠান্ডা পানি খাওয়াচ্ছে এটা একটা নিয়ামত, আমাকে অক্সিজেন দিচ্ছে এটা একটা নিয়ামত, প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনাকে একটা কাহিনী বলি তাহলে সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসা থেকে বের হয়ে আসলেন, আসার পরে এক জায়গায় বসে পড়লেন, খুব জীর্ণ শীর্ণভাবে বসে আছেন, বসে থেকে দেখতেছেন যে আর একজন আসতেছে। তারপরে যখন কাছে আসলেন তখন দেখলেন উমার রাদিয়াল্লাহু আনহু, কি ব্যাপার আবু বকর, আপনি এখানে বসে রয়েছেন কেন? খোদার যন্ত্রণায় আমি ঘরে টিকতে পারি নাই, তাই এই জায়গায় এসে বসে রয়েছি। আচ্ছা আপনি কেন আসলেন? উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে সত্যবাদী, আমারও খোদার যন্ত্রণায় আমি ঘরে থাকতে পারি নাই, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে এসেছি। কয়জনের খোদার যন্ত্রণা? দুইজনে, দুইজন বসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসতেছেন, দুজন সাহাবী তাকিয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার আবু বকর উমার, তোমরা বের হয়ে এসেছো কেন? আল্লাহর নবী, খোদার যন্ত্রণায় আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই, তাই আমরা বের হয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে বের করেছে যা, তোমাদেরকে বের করেছে যা, আমাকে বের করেছে তা, তোমরাও খোদার যন্ত্রণায় বের হয়েছ, আমি মুহাম্মদ খোদার যন্ত্রণায় বের হয়েছি, ঘরে থাকতে পারি নাই। আপনার কতটা লাগে? আপনার ফ্রিজ লাগে, আপনার সুন্দর সুন্দর খাবার লাগে, আপনার সুন্দর সুন্দর বাড়ি লাগে, আপনার এক বাড়িতে হয় না, আপনার দুইটা লাগে, তিনটা লাগে, ছয়টা লাগে, আপনার এই গ্রামে একটা, ও গ্রামে একটা, ওখানে একটা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে নিয়ে, দুজনকে নিয়ে বললেন চলো আমার সাথে চলো, নিয়ে একটা আনসারি সাহাবির বাড়িতে গেলেন, যার পরে সালাম দিলেন, দেখলেন বাড়িতে কেউ নাই, এই আনসারি সাহাবির স্ত্রী আছে, তিনি বললেন যে মারহাবা, সুস্বাগতম আপনাদেরকে। আচ্ছা তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী আমাদের জন্য ঠান্ডা পানীয় এবং খাবার আনতে গেছে। ও আচ্ছা ঠিক আছে। এর মুহূর্তেই আনসারি সাহাবিটা এসে গেলেন, এসে গিয়ে বললেন আমার মতো ধন্য কেউ নেই, সবচেয়ে ধন্য আমি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার বাড়িতে তাশরিফ এনেছেন, আমার বাড়িতে এসেছেন, আমি আপনাদের কি খেদমত করতে পারি? আমরা খোদার তো, ঠিক আছে, খেজুরের একটা থোকা নিয়ে এসে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের দুই প্রিয় সাহাবি এদের কাছে রাখলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বকরি জবাই করতে চাইলেন, আল্লাহ নবী বললেন খবরদার, যেই বকরি বাচ্চা দেয় এই বকরি জবাই করো না, যেই বকরি দুধ দেয় এই বকরি জবাই করো না, দুধ দেওয়া বকরি জবাই করো না। তারা কি করলেন? অন্য বকরি জবাই করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলেন। খাওয়ার পরে এবার আল্লাহ রাসূল আবু বকর আর ওমরকে বলছে, আবু বকর ওমর জি আল্লাহর নবী রেডি থাকো, তোমরা যে আজকে খেজুর খেলে, তোমরা যে আজকে গোস্ত খেলে, এইগুলোর জিজ্ঞাসা আল্লাহ করবে, এর জবাব দিতে হবে, রেডি থেকো তোমরা। কি বুঝলেন আপনি? আপনার ছয়তলা, আপনার ছয়টা বাড়ি, নয়টা বাড়ি, আপনি কি করবেন? যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা আল্লাহর নবী বলে থাকেন, যদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা আল্লাহর নবী বলে থাকেন, তাহলে আপনার আর আমার কি হবে? এই জন্য নিয়ামতগুলো সম্পর্কে পরকালে জিজ্ঞেস করা হবে, হে আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও, আমরা কত তোমার নিয়ামত অপচয় করি। আজকে দেখা যায় অজুর সময়ে এক শ্রেণীর মানুষ অজুর পানি অপচয় করে, শুধু ঢালে আর ঢালে। কেন আপনাকে এত বারবার ঢালতে হবে? কেন আপনি যখন হাত ধুবেন সুন্দর করে হাত দিয়ে আবার বন্ধ করেন, কসলান, তারপরে আবার দিয়ে আবার হাত ধরেন, যতটুকু কম পানি ব্যবহার করা যায়, যেহেতু এখন ট্যাব হয়েছে। আর সবচেয়ে সহজ হয় একটা বদনিতে একটা লোটায় অল্প কিছু পানি নিয়ে অজু করলে, কিন্তু আমরা তা নয়, অজুখানায়, গোসলখানায়, বাথরুমে আমরা কত পানি অপচয় করছি, এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের জন্য কাজগুলো যেন সহজ করে দেন, আমরা যেন বেশি অপচয় সব দিকে না করি। তাহলে পরকালে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে পরকালে জিজ্ঞেস করা হবে, কত বাজে, পরকালে জিজ্ঞেস করা হবে আপনার এই চোখ, পরকালে জিজ্ঞেস করা হবে আপনার কান, পরকালে জিজ্ঞেস করা হবে আপনার হৃদয় কোন কাজে ব্যয় করেছেন, এইগুলো সম্পর্কে কোরআনে এসেছে সূরা ইসরা বানী ইসরায়েল 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলো না, ইন্নাস সামাআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তুমি তোমার কানকে কিভাবে ব্যয় করেছো, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তুমি তোমার চক্ষুকে কিভাবে ব্যয় করেছো, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তুমি তোমার অন্তরকে, জ্ঞান নাই তোমাদের আদৌ এগুলো নাই, কেন তুমি এগুলোকে বিপদে চলিয়েছো, কেন তুমি কান দিয়ে বাজে কথা শুনেছো, কেন তুমি চক্ষু দিয়ে বাজে জিনিস দেখেছো, কেন তুমি অন্তর দিয়ে বাজে পরিকল্পনা করেছো, এইগুলো আল্লাহকে বোঝাতে হবে। এই জন্য সাবধান হয়ে যান, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রিত করার তৌফিক দান করেন। কিয়ামতের দিন আরেকটা জিজ্ঞেস করা হবে, আপনারা এই হাদিসটা জানেন, আমি সহজ করে নিয়ে সংক্ষেপ করতেছি, যে জিজ্ঞেস করা হবে যে শহীদকে, শহীদ শহীদের কাছে জিজ্ঞেস করা হবে তুমি কেন, কোন কিভাবে আল্লাহর পথে জীবন দিয়েছো, সে বলবে হে আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়েছি, আপনার জন্যই যুদ্ধ করেছি। আল্লাহ বলবেন না তুমি যুদ্ধ করেছো, মানুষ যেন তোমাকে বীর বলে, মানুষ যেন তোমাকে বাহাদুর বলে, এই কারণে যুদ্ধ করেছো, যাও আজকে তোমাকে উপুর করে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আরেকজনকে জিজ্ঞেস করা হবে কারি তুমি কিভাবে জ্ঞান অর্জন করেছো, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম তা কিভাবে ব্যয় করেছো, আল্লাহ আপনার জ্ঞান দিয়ে আমি জ্ঞান কোরআন শিখেছি, কোরআন পড়েছি, কোরআন আরেকজনের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন না তুমি কোরআন এই কারণে শিখেছো, আরেকজন যেন তোমাকে কারি বলে, আরেকজন যেন তোমাকে আলেম বলে, আরেকজন যেন তোমার প্রশংসা করে, এই কারণে যাও আজকে তোমাকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকজন হলো দানবীর, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো, কার পথে ব্যয় করেছো, আল্লাহ আমি আপনার জন্য ব্যয় করেছি, আপনার পথে দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন না মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে দাতা বলে, এই কারণে তুমি দান করেছো, আজকে তোমাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই জন্য ভাই আমরা যাই করব প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আসলে সময়ের স্বল্পতায় আমরা পরিপূর্ণ অর্থ ব্যাখ্যা করতে পারি নাই, পরিপূর্ণ আলোচনাও করতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। আপনাদেরকে একটা আয়াত শেষ বলে আমার খুতবা শেষ করতেছি, আপনাদের কষ্ট হবে? একটা আয়াত আপনারা সূরা তওবার 24 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চমৎকার কথা বলেছেন, আমাদেরকে আটটা জিনিস থেকে তিনটা জিনিসে প্রাধান্য দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আটটা জিনিসকে প্রাধান্য দিও না, প্রাধান্য দাও কয়টা জিনিসকে, তিনটা জিনিসকে, আটটা জিনিসের উপরে তিনটা জিনিসকে প্রাধান্য দিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, হে নবী আপনি বলে দেন, তাদেরকে জানিয়ে দেন যদি তোমরা তোমাদের বাপ দাদারা, তোমাদের ভাইয়েরা, তোমাদের আত্মীয় স্বজনেরা,
তোমাদের স্ত্রীরা কি হলো এক তোমাদের বাপ দাদারা দুই তোমাদের সন্তানেরা তিন তোমাদের স্ত্রীরা চার তোমাদের আত্মীয় স্বজনেরা পাঁচ তোমরা যেই কাজ বা যেই বাড়িটা করেছো বাড়িটা তো তোমাদের খুব ভালো লাগে এই বাড়িটা ছয় তোমরা যে আমল করেছো যে সুন্দরভাবে এইটা সাত তোমরা যে একটা ব্যবসা করো এই ব্যবসার মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা করো যে আমাদের ব্যবসাটা মন্দ হয়ে যেতে পারে আমাদের ব্যবসাটা খারাপ হয়ে যেতে পারে তোমাদের তিজারা তোমরা এইগুলোকে যদি আহাব্বা ইলাইকুম ভালোবাসো মিনাল্লাহ আল্লাহর চাইতে ও রাসূলিহি রাসূলের চাইতে ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর পথে জিহাদের চাইতে অর্থাৎ তোমরা যদি আল্লাহর চাইতে আল্লাহর রাসূলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে এই দুনিয়ার চাকচিক্য এইগুলোকে এবং দুনিয়ার সন্তানাদি এদেরকে দুনিয়ার আত্মীয় স্বজন এদেরকে তোমরা যদি বেশি ভালোবাসো তাহলে তোমরা আল্লাহর নির্দেশ আজাব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না সঠিক পথ দেখান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন সময়ের স্বল্পতায় আমরা পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারি নাই এই জন্য আমি দুঃখিত যতটুকু কথা বললাম এর ভিতরে যা কল্যাণকর আল্লাহ তাআলা আপনাদের পালন করার তৌফিক দান করুন এবং যা অকল্যাণকর তা থেকে হেফাজত করুন এবং আপনারা যারা আছেন সামনে জিলহজ মাস আসতেছে আপনারা অবশ্যই জিলহজ মাসের দশ দিন বেশি বেশি ইবাদত করবেন আমল করবেন যাদের কোরবানির সামর্থ্য কোরবানি দেবেন যারা হজ করতে গেছে আল্লাহ তাদের কবুল করে নিন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেল আজিলা দান করুন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করুন আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করুন আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করুন হে আল্লাহ আপনি আমাদের উপরে দয়া নাজিল করুন হে আল্লাহ আমাদের জানা গুনাহ অজানা গুনাহ দেখা গুনাহ অদেখা গুনাহ যত গুনাহ আছে আপনি সবগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন হে আল্লাহ এক বাক্যে আমাদের জন্য কি কি প্রয়োজন আপনি ভালো জানেন আমাদেরকে তাই তাই দান করেন হে আল্লাহ আপনি ভালো জানেন আমাদের জন্য কি অপ্রয়োজন আপনি সেইগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের খুতবাকে আপনি কবুল করে নেন সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম